পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রঙ্গন দাদা, এখন আমরা তোমাকে যে কথাটা বলবো তার উত্তর কিন্তু অনেক ভেবে চিন্তে দেবে, কেমন? তুমি বলো কি হয়েছে হাইতা। দেখ রঙ্গন, বসু মল্লিকটা মল্লিকাকে বড় বড়ের জন্য হরিদ্বারে পাঠিয়ে দিচ্ছে, এতে মল্লিকার জীবনটা না একেবারে শেষ হয়ে যাবে। আমি জানি তুই মল্লিকাকে বাঁচিয়েছিস, কিন্তু দেখ অযথা না তোর নামে বদনাম রটতে পারে। মা কিন্তু ভুল কিছু বলেনি। বদনাম মানে? দাদা তো একটা মেয়ের লাইফ সেভ করলো, এতে বদনাম কি করে হলো আমি এটাই বুঝতে পারছি না। এইটুকু বুঝতে পারছিস না রাই, মল্লিকা আশ্রমে চলে গেলে এটা রটবে যে রঙ্গন বোধহয় কোনো ক্ষতি করেছে, রঙ্গন বেকার জড়িয়ে যাবে। আর তখন আমরা হাজার চেষ্টা করলেও কারোর এই ভুল ধারণাটা পাল্টাতে পারবো না। রঙ্গন দাদা, এই বদনাম থেকে বাঁচার একটা পথ আমরা বের করেছি। মানে কিসের পথ? দেখ রঙ্গন, তুই তুই মল্লিকাকে বিয়ে কর। বলছো কি আইদা, বিয়ে মানে? আমি আইদা, আমি এখনো কোনো কাজ করি না। তুই সেসব নিয়ে একদম চিন্তা করিস না। দেখ তুই তো প্লেব্যাক সিঙ্গার হবি বলে জেদ ধরেছিলিস, আমি কারোর সঙ্গে কথা বলে নিই সেভাবে। এখন তো পরিস্থিতিটা আলাদা, আমি আমি নিশ্চয়ই কথা বলবো, তুই এসব নিয়ে ভাবিস না। তুই মল্লিকাকে বিয়ে কর রঙ্গন। না 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 আহিতা, সেটা সেটা কি করে সম্ভব এভাবে এভাবে বিয়ে? Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।